প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার খুরিয়া গ্রামে সাত্তার স্মৃতি সংঘ আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ১১তম আসর অনুষ্ঠিত হয়েছে। এবারে আসরে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলে নিয়েছেন আভিলা ফুটবল একাদশ। বিস্তারিত দেখুন খুলনা থেকে রাবিদ চঞ্চলের পাঠানো প্রতিবেদনে। সাত্তার স্মৃতি সংঘের সভাপতি মুশফিকুর রহমান সজলের সভাপতিত্বে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান, আব্দুল হান্নান সানা, মাজহারুল ইসলাম ডালিম, মোহাম্মদ আলী মুক্তি, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর গাজী, আবুল কালাম আজাদ, মোহাম্মদ সেলিম সর্দার, আশরাফ হোসেন মৌলভী, অলিউর রহমান সেলিম প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন পুরস্কার বিতরণ করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। ঈদুল ফিতরের পরের দিন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে আন্তরিক পরিবেশ ও চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে ফাইনাল খেলায় আভিলা ফুটবল একাদশ ও ফ্রেন্ড ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। এক শূন্য গোলের ব্যবধানে ফ্রেন্ড ফুটবল একাদশকে পরাজিত করে আভিলা ফুটবল একাদশ ১১তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারের জয়ের মধ্য দিয়ে আভিলা ফুটবল একাদশ টানা পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়। ফাইনালে আভিলা ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোলটি করে মোহাম্মদ মিঠুন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে আভিলা ফুটবল একাদশের অধিনায়ক মোহাম্মদ আব্দুর হোসেনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি খেলায় অংশগ্রহণ করা সকল দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল পরিয়ে দেওয়া হয়।